দুর্গা পুজো শুরু হতে আর অল্প কয়েকদিন বাকি। তার আগে বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলা জরুরি, না হলে আপনার উপর রুষ্ট হতে পারে দেবী দুর্গা মা। মা দুর্গা আসার আগে বাড়ি থেকে কোন কোন জিনিস অবশ্যই সরাবেন যা বাধ্যতামূলক তা আজ বলবো, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধু, অমৃতা লাইফস্টাইলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, আর যারা করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকেই শুরু হয় দেবীপক্ষ বা শারদীয়া নবরাত্রি। এই বছর 15ই অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ, তারপর 20ই অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দুর্গাপুজো 2023। অবাঙালিরা 9 দিন ধরে দুর্গার 9টি রূপের পুজো করে থাকে। সময় মর্তে আসেন মা দুর্গা। মা দুর্গার আগমন ঘটে ঠিক এই সময়ই, তবে তাকে খুশি করতে মনের ভক্তি সহকারে পুজো করার পাশাপাশি আরও কয়েকটি বিষয় মেনে চলা জরুরি। দুর্গা পুজো শুরুর আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এই জিনিসগুলি বাড়িতে থাকলে তার নেগেটিভ এনার্জি তৈরি করে এবং এই অশুভ শক্তি আপনার ঘরে পুঞ্জীভূত হয়ে থাকলে তাতে রুষ্ট হবেন দেবী দুর্গা। এর ফলে দেবীর রোষে নানা বিপদ বাড়তে পারে আপনার জীবনে, বিশেষ করে বাস্তু অনুসারে এই সামগ্রীগুলি দারিদ্রের লক্ষণ। তাই মা দুর্গা মর্তে আসার আগেই এই জিনিসগুলো আপনার ঘরে যদি থেকে থাকে বা রেখেছেন তাহলে অবশ্যই এক্ষুনি সরিয়ে ফেলুন, তাহলেই মা জগৎজননী জগদম্বা আপনার প্রতি তুষ্ট হবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারেই কোনো ভাঙা দেবতার মূর্তি বাড়িতে রাখা উচিত নয়, খুবই অশুভ। তাই কোনো মূর্তি ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। আপনার ঘরেও কোনো ভাঙা মূর্তি থাকলে দুর্গাপুজোর আগেই তা জলে ভাসিয়ে দিন, তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না। মনে রাখবেন, বাড়িতে ভাঙা মূর্তি থাকলে তা আপনার দুশ্চিন্তার কারণ হবে। নবরাত্রি চলাকালীন পেঁয়াজ রসুন সহ যে কোনো আমিষ খাবার এড়িয়ে চলুন, এই সময় নিরামিষ আহার করুন। এতে শরীর সুস্থ থাকবে এবং আপনারা সারা বছর নিরোগ থাকবেন। পুরনো চটি বা জুতো যা আপনি ব্যবহার করেন না, ব্যবহারের অযোগ্য, সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না, এর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। এই নেগেটিভ এনার্জি আমাদের জীবনের দুর্ভাগ্যকে ডেকে আনে, তাই বাড়িতে অব্যবহৃত চটি জুতো থাকলে তা সরিয়ে ফেলুন এক্ষুনি। সেগুলি অন্য কারোর ব্যবহারের উপযোগী হলে তা অন্য কাউকে দান করে দিন। অবশ্যই সাত্ত্বিক খাবার আহার করতে পারলেই এই দিন খুব ভালো হয়। আপনার বাড়িতে কি কোনো বন্ধ ঘড়ি আছে? জ্যোতিষ অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা অশুভ শক্তি সৃষ্টি করে, তাই ভুলেও বাড়িতে রাখবেন না বন্ধ ঘড়ি। দুর্গাপুজোর শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়িগুলিকে সরিয়ে ফেলুন, না হলে দেবী দুর্গার রোষে আপনার জীবনে বাধা বিপত্তি দেখা যেতে পারে। এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো ভাঙা জিনিস থাকে সেটিকেও রাখবেন না বাড়িতে, সেটিও দূরে কোথাও ফেলে দিন।
কখনোই ভাঙা কোনো জিনিস, ভাঙা আয়না এগুলি রাখতে নেই। ভাঙা আয়নায় মুখ দেখা খুবই অশুভ, তাই ভাঙা কাচের টুকরো, ভাঙা আয়না অথবা ভাঙা কোনো জিনিস যদি আপনার বাড়িতে থাকে ব্যবহারের অযোগ্য, অবশ্যই এক্ষুনি পুজোর আগে এটিকে বাড়ির থেকে সরিয়ে ফেলুন। দেখবেন আপনার বাড়ির থেকে সমস্ত নেগেটিভিটি, অশুভ শক্তি চলে গেছে এবং শুভ শক্তির আগমন ঘটেছে। অবশ্যই অবশ্যই গঙ্গার জল দিয়ে প্রত্যেক দিন ভোরবেলায় আপনাদের বাড়ির চারপাশে ছিটান এবং মা দুর্গাকে স্মরণ করুন। অবশ্যই ঈশান কোণে প্রদীপ দিন এবং অবশ্যই ধুনো দেবেন পুরো বাড়িতে এবং মায়ের আরাধনা করুন। দেখবেন আপনাদের শরীর মন ভালো থাকবে এবং সাথে পজিটিভিটি তৈরি হবে, কাজের আরও নতুন নতুন কাজের আশঙ্কা পাবেন, আরও সৃষ্টি হবে কাজে পাওয়া এবং সাথে অর্থ উপার্জন তো হবেই। তাই অবশ্যই এগুলো থেকে দূরে থাকুন, এগুলো সব ফেলে দিন। দেখবেন আপনাদের আটকে থাকা টাকাও কিন্তু বেরিয়ে এসছে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, নমস্কার।